আজকের আলোচনা হবে কোরআন মাজিদের মূল্যায়ন। কোরআন অমূল্য গ্রন্থ, এর কোনো মূল্যই দেওয়া যায় না। এটা আল্লাহর তরফ থেকে, নিজের তরফ থেকে জিব্রাইলের মারফতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে 23টা বছর ধরে। প্রথমে লোহে মাহফুজে পুরো কোরআন মাজিদ 30 পারা চলে আসে, তারপরে লোহে মাহফুজে থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে 23 বছর পরপর, বাইতুল ইজ্জাত থেকে পরপর যেখানে যেটা প্রয়োজন তখন সেটাই এসেছে 23 বছর ধরে। ওমা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম কোনো একটা কথা নিজের পক্ষ থেকে যোগ করেননি, বরং মহান আল্লাহ তাআলা যেটাই দিয়েছেন সেটাই জেরক্স করে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজেল করেছেন, বলেছেন, সেটা কোরআন মাজিদ। কোরআন মাজিদ এমন একটা অমূল্য গ্রন্থ, এমন একটা মূল্যবান গ্রন্থ, এমন একটা বিরল গ্রন্থ যা পৃথিবীতে বিরল, মানে নেই এরকম, পৃথিবীতে এরকম গ্রন্থ নেই। আমেরিকায় নাসা গবেষণাগারে বহু পুস্তক লেখা আছে, 1, 2, 3, 4 করে 100 জন মনীষীর কথা ওখানে লেখা আছে। নাসা গবেষণাগারে পৃথিবীর মধ্যে সেরা গবেষণাগার, সেখানে সর্বঊর্ধ্বে সবারই রচিত যেটা আছে, খুব মূল্যবান কাপড় দিয়ে জড়িয়ে জড়িয়ে যেটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীতে 1 নম্বর গ্রন্থ হচ্ছে কোরআন মাজিদ। এটা বিশ্বের সমস্ত পৃথিবীর যত মজাব লোক আছে সকলেই এটাকে মান্য করে গেছে। তারপর 2 নম্বর 3 নম্বর করে পরপর সব আছে, নিচে 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 নিচে, কিন্তু 1 নম্বরে কোরআন মাজিদ আছে। আজ পর্যন্ত এই কোরআন মাজিদের একটা অক্ষরও এদিক ওদিক হয়নি, হবে না, কিয়ামত আসা পর্যন্ত সংরক্ষণকারী মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হাজ্র। হিজরে বলা হয়েছে যে কোরআন মাজিদ আমি অবতরণ করেছি, আমি নাযিল করেছি পৃথিবীতে, আমি দিয়েছি উম্মতে মুহাম্মদিয়ার জন্য, আর এর সংরক্ষণকারী আমি নিজে। এর একটা অক্ষর কেউ ব্যাখ্যা করতে পারবে না, পড়াতে পারবে না, শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত জিন ইনসান সকলেই একত্রিত ভাবে যাতে এর বিরোধিতা করে, তবু কোরআনকে মানে রক্ষা আমি করেছি, কেউ কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না, আর পারিও নি। কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, এটা প্রথমেই লেখা আছে লা রাইবা ফিহে, এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই। কোরআন মাজিদ এমন একটা বই, সিলেবাস, যেটার মধ্যে কোন রকমের সন্দেহ নাই, 1%ও সন্দেহ নাই, 100%ই সত্য এই কোরআন মাজিদ। প্রথমে লেখার প্রথমেই লেখা আছে লা রাইবা ফিহে, পৃথিবীর কোন লেখক বা লেখিকা আজ পর্যন্ত এরকম কোন বই লিখতে পারবে না, পারেও না, কেয়ামত আসা পর্যন্ত ক্ষমতা নাই, যে প্রথমে গ্রন্থটা লেখার পরে কোন বইটা লিখতে গিয়ে প্রথমেই লিখে দেবে যে আমার এই বইয়ের মধ্যে একটা সন্দেহ নাই, সব ঠিক আছে, এরকম ক্ষমতা নেই। এরা সৃষ্টিজীব, এদের ক্ষমতা নাই আমাদের। তারা সমস্ত বই লিখতে বাধ্য, লাস্টে ফিনিশিং এ লিখবে যে এই বইয়ের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, জেনে না জেনে এরকম হয়ে গেছে, নিজে লিখতে গিয়েও হয় এবং সাজাতে গিয়েও হয়, কম্পিউটারও হয় এবং ছাপাতে গিয়েও হয়। তো যেটাই আপনারা বিদ্যামান যেসব বিদ্বানগণ দেখবেন পড়বেন, অনুরোধ রইল কোনো জায়গায় যদি ভুল পান তো দয়া করে আমাকে বলবেন, আমি পরে সংস্কার হতে
যখন দ্বিতীয়বার আমি ছাপাবো তখন এটাকে সংশোধন সংযোজন করে নিব ইনশাআল্লাহ, এটা বলতে বাধ্য। আর কোরআন মাজিদ এমন একটা শোনা, এমন একটা মূল্যবান বই যেটার মধ্যে লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন এমন একটা মর্যাদাবান সিলেবাস বই যেটা বলা হয়েছে বাস বিসমিল্লাহির রহমানির রহিম বা দিয়ে শুরু হয়েছে আর ওয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে শেষ হয়েছে, বা দিয়ে শুরু আর সিন দিয়ে শেষ, মানে বাস এর মধ্যে যা কিছু আছে এটাই যথেষ্ট একটা পূর্ণাঙ্গ মানুষের জীবন যাপনের জন্য, জান্নাত যাওয়ার জন্য এই গ্রন্থটাই যথেষ্ট, আর দ্বিতীয় কিছু যোগ করা যাবে না। আর কোরআন মাজিদ হচ্ছে মুজমাল, মানে সংক্ষিপ্ত, আর হাদিস হচ্ছে তার বিশ্লেষণ, সেটার বোঝাবার জন্য। হাদিস এবং কোরআন একই জিনিস, কোরআনটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা একদম, আর এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বাণী ভাষা। এই দুটোকেই আমাদেরকে মেনে চলতে হবে। মহানবী বিদায় হজে বলেছিলেন তারা তো ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি রাওয়াহু মুয়াত্তা। মহানবী বলেছিলেন বিদায় হজে তথা দশম হিজরিতে মহানবী আর বাঁচেননি, কয়েকদিন পর মারা গেছিলেন, বলেছিলেন যে আমি দুটো গ্রন্থ রেখে গেলাম, তারা তো ফিকুম আমরাইন, একটা মহা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ, আর একটা আমার বাণী সুন্নত হাদিস। তারাক তো ফিকুম আমরাইন, তোমরা যদি এই দুটোকে দাঁতে হাতে আমলে পরিণত করতে পারো, তোমরা যদি এই দুটো সারা জীবনে সংরক্ষণ করে আমলে পরিণত করতে পারো, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিহি, তাহলে তোমরা বিপদগামী রাস্তায় কখনো যাবে না, পথভ্রষ্ট হবে না। এই দুটো গাইড তোমাদেরকে রেখে আমি জগৎ থেকে চলে যাচ্ছি। জেনে রাখো, প্রথমে কোরআন মাজিদ, দ্বিতীয় আমার বাণী হাদিস, এই দুটোকে স্মরণে রেখো, আর এই দুটো যা আছে আমল করে তোমরা জীবন যাপন করো, তোমাদের জীবন সুখী হবে। আর এই কথাটা বলেছিলেন হালে উবাল্লিগ শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত আছে জানতে পারছে না, তাদেরকে তুমি এই বার্তা বাহক পৌঁছে দিও, এটা এটা তোমাদের নৈতিক দায়িত্ব, এটা বলেছিল। কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যেটা সারা পৃথিবীতে প্রতিদিন এটা সারা জীবন ভর পাঠ করে এটা মানুষে, এত এই বইটার মতো পৃথিবীতে এমন কোন বই নাই যে পড়ে, এমন একটা মজে যায় কোরআনটা। একবার পড়লে, একটা বই যদি একবার পড়া হয় আর দ্বিতীয়বার পড়তে গিয়ে আর ভালো লাগে না, দ্বিতীয়বার যদি লাগে তৃতীয়বার লাগে না, তৃতীয়বার যদি লাগে চতুর্বার আর পড়তে মন যায় না, সেটাকে রেখে দিতে হয়। কিন্তু কোরআন মাজিদ এমন একটা সিলেবাস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জগতে, মজা যা শুরু, যেটা 20 বার যদি আমরা পড়ি তবু মজা আলাদা আলাদা লাগে, মনে হয় যে নতুনত্ব আছে। আমরা 5 অক্ত সালাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু কোন মানুষ কি আজ পর্যন্ত অসন্তুষ্ট আছে, বেজার আছে, বিরক্ত হয়েছে, যেটা ভালো লাগছে না? আজ পর্যন্ত কেউ বলিনি, বলবেও না, বরং তারা পড়বে এবং ভালোই লাগে, আরো মজা লাগে। আর যদি মানেটা জানা যায় তো তৃপ্তিদায়ক আরো বেশি হয়, সে আর জীবনেও ছাড়বে না। সেজন্য কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ। আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআন মাল সাফারাতিল কিরামিল বারারাতে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। সহি বুখারীতে এই হাদিসটি 4937 নম্বর এবং সহি মুসলিমে 798 নম্বর হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন,
রাসূল সাল্লাম তিনি বলেছেন, আল মাহিরু বিল কুরআন, কুরআন মাজিদের অধ্যয়নের বিশেষজ্ঞ যারা পণ্ডিত, যারা কোরআন মাজিদ যারা মানে জেনে শুনে পঠন করে পাঠ করে, যারা অধ্যয়ন করে কোরআন মাজিদের, কে আর মাহিরু বিল কোরআনে মাস সাফারাতিল কিরামিল বারারাতে, মহানবী বললেন তারা হচ্ছে সম্মানিত লিপিকা ফেরেশতাগণের সঙ্গী সাথী হয়ে থাকবে কাল কিয়ামতের মাঠে। আর বলা হয়েছে আল কোরআন ইয়াতাতা তাউ, আর কোরআন মাজিদ তারা রিডিং পড়তে পারে, দেখে দেখে পড়তে পারে খুব কষ্ট করে, তবু ছাড়ে না। সাধারণ মানুষ কোরআন মাজিদ শিখেছে খুব কষ্ট করে, ওয়াতা তাউ, এবং খুবই কষ্ট হয় পড়তে গিয়ে, তবুও সে পড়া ছাড়ে না কো, সে বারো মাস পড়ে, শুধু রমজান মাসে নয়, সব সময় সে পাঠ করে। মহানবী লাহু বললেন, এ লাহু আজরান, এর জন্য ডবল নেকি, ডবল পুরস্কার হবে কিয়ামতের দিনে এই বান্দাদের প্রতি। যারা কোরআন বিশেষজ্ঞ ভালো জেনে শুনে পড়ে, মানে মতলব বুঝে সুঝে পড়ে, তারা হচ্ছে বুজুর্গ ফেরেশতাদের সঙ্গে একসঙ্গে থাকবে, তাদের বন্ধু হয়ে থাকবে, ফেরেশতাদের বন্ধু হবে এই মানুষগুলো। আর যারা সাধারণ মানুষ শুধু কোরআনটা পড়তে জানে, মানে মতলব জানে না, কিন্তু কোরআন মাজিদের ওপরে একটা মহাব্বত আছে, ভালোবাসা আছে, কোরআনকে একটা নিজের জায়গায় কলিজায় জায়গা দেয়, এবং সে কষ্ট হলেও সে কোরআন পড়ে মাঝে মধ্যে, খুব কষ্ট হলেও সে ছাড়ে না পড়ে, আর খুব যেমন তেমন করে পড়ে, খুব ভালো পড়তেও পারে না। লাহু আজরান, মহানবী বললেন এর দুটো পুরস্কার আছে, একটা পুরস্কার যে মহাব্বতের জন্য পড়ে বলে, আর একটা কষ্ট হয় বলে, কেয়ামতের দিন একে ডবল নেকি দিয়ে জান্নাতে দেওয়া বলো আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন মাজিদের কতটা মূল্যায়ন করতে গেলে কতটা দাম, কতটা দামি বই এটা, কতটা ভালো বই যেটা কোরআন মাজিদে জান্নাতে নিয়ে যায়, এটাই বলা হলো। আর মহানবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান লিয়াজকুর আল্লাহ, যারা মসজিদ তৈরি করলো, লিয়াজকুর আল্লাহ মানে কিছুর জন্য, জিকির আজগার করার জন্য, কোরআন মাজিদ পড়ার জন্য, এবং সালাত আদায় করার জন্য, তসবিহ তাহলিল করার জন্য, ইমাম সাহেব খুতবা দেয় মুসল্লিরা শুনে শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, সভা হয়, মজলিস হয়, তাবলিগ হয়, ইসলাহি তাবলিগ সংশোধন সংযোজন করার তাবলিগ হয় মাঝে মধ্যে, মহিলা পুরুষ সকলে বসে খুব মহব্বতের সঙ্গে শুনে, এর জন্য লিয়াজকুর আল্লাহ। মহানবী আমার বলেন এই জিকির আজগারের জন্য, আর ওই মজলিসে বসার জন্য যেখানে কোরআন মাজিদের ভেঙে ভেঙে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, সহিহ হাদিসের আলোচনা করা হয়, আর সেইখানে যত কাজই হোক না কেন মহব্বতের সঙ্গে ওই মজলিস থেকে তারা বেরিয়ে যায় না, তারা ওখানে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে প্রতিদিন শুনে, এই শোনার জন্য মহানবী আমার বললেন, শোনার জন্য তাদের খেলাফিল জান্নাত, জান্নাত তাদের অনিবার্য বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, একটা পূর্ণ কবুল হজের সমান নাকি হবে, যারা কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোচনা হয় মসজিদে, আর সেই মসজিদে ছেড়ে সে যায় না, বরং বসে বসে কিছুক্ষণ, দশ মিনিট হইলেও বসে। এইরকম যে বান্দা বান্দিরা বসে ভক্তি করে, মহানবী বললেন তাদের জন্য ইজকার আল্লাহ ফিহে বনি আল্লাহ বাইতুল ফিল জান্নাতে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। ভাইরা আমার, বসলে কতটা নাকি হলো, একটা পূর্ণ হজের সমান নাকি, একটা ঘর জান্নাতের হয়ে গেল।
আজকে সকালে যেমন আলোচনা হলো, এখানে বেশ 20টা দোয়া সম্বন্ধে আলোচনা হলো। যারা বসেছে তারা একটা জান্নাতে ঘর নিয়ে বাড়ি গেছে, যারা বসেছিল তাদের জন্য জান্নাতের একটা ঘর হয়েছে, শুধু তাই নয়, আর তাদের একটা কবুল হজের সামনে কি হয়ে গেছে। আমি নিজের হককে কোনো কথাও বলি নাই। মুসনাদে আহমদে এই হাদিসটি 19,440 নম্বর এবং শারহুস সুন্নতে 2,420 নম্বর হাদিস। যে মজলিসে ছোটখাটো মজলিস হয় এবং কোরআন এবং নিছক সহি হাদিসের আলোচনা হয়, বাজে কথা হয় না, জয়ীফ হাদিসের কমজোর দুর্বল হাদিসের আলোচনা হয় না, বরং শিক্ষা ক্ষেত্রে দেওয়া হয়, পারলৌকিক জীবনের পাথেয় জোগাড় হয়, জান্নাতে যাওয়ার সুযোগ হয়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আলো দেখায়, এইরকম মজলিসে যে ভাইয়ের আমার বসেন, তাদের জন্য মহানবী বললেন তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। সেজন্য অনুরোধ রইল যে কোনো জায়গায় এরকম পৃথিবীতে যেখানে যেখানে মজলিস হয়, সেই মুসলিমের হাদিস আছে, একদল ফেরেশতা চতুর্দিক আসমান জমিনের মধ্যে ঘোরাফেরা করে, তাদের কোনো ডিউটি নাই, তাদের কোনো কাজ নাই, তাদের কোনো কর্ম নাই, আল্লাহ রাব্বুল আলামিন এমনি তাদেরকে ছুটি দিয়েছেন, তারা আসমান জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা তারা চলাফেরা করে থাকে, যেখানেই দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের আলোচনা শুরু হয়ে যায়, ওই জায়গাতে ওই ফেরেশতা যখন শুনতে পায় যমক জায়গায় চলছে, তারা অন্য অন্য ফেরেশতাকে আহ্বান করে আর বলে, হালো ময়লা হাজাতে কম, আমরা যে প্রয়োজন জিনিসটা খুঁজে বেড়াচ্ছিলাম, আমি বহুত দীর্ঘক্ষণ ধরে খুঁজছিলাম, এদিক ওদিকে ছোটাছুটি করছিলাম আমাদের কাজ, আমরা সেই জায়গায় পেয়ে গেছি, এখানে আলোচনা শুরু হয়ে গেছে, অতএব তোমরা ছুটে চলে এসো রে। সবাই তখন এসে ছুটে সেই জায়গাটাকে বিষ্টুন করে রাখে, চতুর্দিকে ফেরেশতাই ঘিরে থাকে, যতক্ষণ আলোচনা হয়, আলোচনা শেষ ফেরেশতারা গুটিয়ে চলে যায়। আল্লাহ বলেন ফেরেশতারা যে কি হয়েছিল আলোচনা, কি করলো ওখানে, তারা বললে এই আলোচনা হয়েছিল, খুব ভালো আলোচনা হয়েছিল, তার বিনিময়ে সেই লোকরা নিষ্পাপ করে দেন, বলো আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার কত সুখবর এই সহি হাদিসের কথা, আর আমরা বুঝতে পারলাম যে মসজিদ শুধু সালাতের জন্য তৈরি হয় না, কতটা জিনিস হলে এই হাদিসটায় 7-8টা জিনিসের জন্য মসজিদ হয়, এই জিনিস করে আমাদের আলোচনায় আসবে। ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা, আর কোরআন মাজিদ হচ্ছে মানুষের জন্য একটা দলিল। আও আলাইকা, সহি মুসলিমের 223 নম্বর হাদিস, হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন মাজিদ হয়েছে মানুষের জান্নাতে যাওয়ার একটা দলিল মাধ্যম, অথবা কোরআন মাজিদ হলো জাহান্নামে যাওয়ার একটা দলিল বা মাধ্যম। মহানবী আমার বললেন কোরআন মাজিদকে যারা ভালোবাসে, কোরআন যারা শিক্ষা অর্জন করে, কোরআন মাজিদ যারা পড়ে, 12 মাস যারা পড়ে কষ্ট করে, তারা জান্নাতে যাবেই যাবে, তাদের দলিল স্বরূপ কোরআন মাজিদ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আমি বলি নাই, মহানবী আমার বলেন ইকরাউল কোরআনা, কোরআন মাজিদ তোমরা পড়ো পড়ো, 12 মাস সকাল সন্ধ্যায় অল্প হলো, তোমরা 10 মিনিট 5 মিনিট হলো মুখস্থ হলো পড়ো, ইকরাউল কোরআনা, ফাইন্নাহু ইয়াওমাল কিয়ামাতে শাফিআন লিআসহাবিহি। মহানবী আমার বলেন ইকরাউল কোরআন, কোরআন মাজিদ তোমরা পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের জীবনে যখন কবরের জীবন থেকে উঠে তোমরা আমার কাছে চলে আসবে, ইয়াওমাল শাফিআন লিআসহাবিহি, কোরআন সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সহি মুসলিমের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম সহি মুসলিম এই হাদিসটি 1910 নম্বর, যে কোরআন মাজিদই জান্নাতে নিয়ে যাবে। যদি যারা কোরআন মাজিদ জানে না পড়তে, তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে কোরআন মাজিদ। কিরকম করে? মহানবী বললেন সুলুসুল তাদেল সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ তাদেল সুলুসুল কোরআন, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন
কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস হচ্ছে কোরআন মাজিদের পড়ার ওয়ান থার্ড, মানে তিন ভাগের এক ভাগ। তিনবার যদি সূরা ইখলাস পড়া হয়, একবার গোটা কোরআন মাজিদ খতম করলে যতটা নেকি হয়, মহানবী বললেন অতটাই নেকি তোমাকেও দেওয়া হবে। তাহলে পাবলিকের জন্য তো খুব সুখবর, যারা কোরআন মাজিদ পড়তে জানে না তাদের জন্য তো হেভি সুখবর গো। তারা তো 5 মিনিটের মধ্যে একটা গোটা কোরআন মাজিদ খতমের সময় নেকি নিয়ে নেবে। তবে এটা আমল করতে হবে, তবেই তো আমল সে জিন্দগি মানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাক আপনি ফিতরাত নেয় না নুরি হ্যায় না নারী। আমল করলেই তো হবে, আর আমল না করলে তো বেকার, বসে বসে সকাল সন্ধ্যায় 50 বার করে সূরা কুলহু পড়ি, 100 বার করে সূরা কুলহু পড়ি, প্রচুর আমল হয়ে যাবে। 100 বার পড়লে 33 বার কোরআন মাজিদ খতম করার সমান প্রায় নেই, তার থেকেও বেশি নেকি হয়ে যাচ্ছে, কোন ব্যাপার। 30 বার পড়লে পরে 10 বার কোরআন মাজিদ খতমের সমান নেকি হয়ে গেল, তাদের থেকেও বেশি হয়ে গেল। এতো সেই হাদিস, 5খানা সেই হাদিস আছে এর বিষয়ে, এই পড়াতে 5খানা সেই হাদিস, সময় নাই সবকটা বলার। তাই অবশ্যই এটা মান্য করে আজ থেকে সারা জীবন পড়তে লাগো। প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছে আমার বিশেষ জোরালো আবেদন রইল, অনুরোধ রইল, যে কমপক্ষে যারা জানেন না এটা পড়ুন, 10 বার করে 5 অক্ত সারাতে 5×10=50 বার হয়ে যাবে, এমন কিছু দেরিও হবে না, 10 মিনিটের মধ্যে সব শেষ। কি সুন্দর সুখবর! মহানবী বললেন কুল্লু আমালিন ইয়াদি আদামা ইউজারফুল হাসানাতু, প্রত্যেকটা আদম সন্তানের আমলকে 10 থেকে 1 থেকে 10 আর 10 থেকে 70 আর 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করা হয়। মহানবী বললেন কুল্লু আমালিন ইবনে আদামা ইজাফুল হাসানাতু বাশারি আমসালিহা ইলা সাবিয়াত ইলা সাবিয়াত যাইফিন, সহি বুখারীর এটা 1904 নম্বর হাদিস এবং মুসলিমে 1151 নম্বর হাদিস, যে কোরআন মাজিদ পাঠ করলে 10টা নেকি হয় একটা অক্ষরে, আর এই মাসে 70 গুণ বৃদ্ধি হয়, আর এটাই বলা হয়েছে লা সাবে মিয়াতে জাইফিন, মানে 70 কে 700 গুণ বৃদ্ধি করা হয়, মানে একটা অক্ষর পড়লে এই মাসে 700টা নেকি লেখা হয়। আলিফ লাম মিম 3 চক্র হয়ে গেছে, 3×7=2100 নেকি আপনার লেখা হয়ে গেছে। সেই হাদিস সেই বুখারি ও মুসলিমের হাদিস। পৃথিবীতে এমন কোন সিলেবাস আছে, এমন কোন বই আছে, এমন কোন নেকির সম্ভার আছে? নাই। তো নেকি আপনারা লুটে নেন এই মাসে, এই মাসে নেকিটা সংগ্রহ করে নেন ভাইরা আমার, হয়তো এই মাসের পরে আবার আগামী 11 মাস পরে এই মাসটা আমরা নাও পেতে পারি, হয়তো আমাদের প্রাণ চলে যাবে, আমরা মারা যাব, কিন্তু হায় দুঃখ বেদনায় কেলেসে আমাদের ঘুম হবে না ভাইরা আমার, কবরে অনন্তকাল থাকতে হবে, সেখানে সুখে থাকার জন্য আজকে দয়া করে এই যে কদিন আছে রাতকে ঘুমকে হারাম করে দে, কুলহুটা 100 বার করে প্রতি রাতটা আপনি পড়তে থাকুন, আপনার যে কত নেকি হবে তা লেখা যাবে না, সংখ্যায় বলা যাবে না কত নেকি হবে এই মাসে, তা কারোর ক্ষমতা নাই বলা। সেজন্য অনুরোধ রাখছি নেকির পাহাড়টা এই মাসে জমা করে রাখুন আমল নামায়, এটা রাখার জন্য অনুরোধ রাখছি। নিষ্পাপ হয়ে যাবেন শেষ দিন, শেষ দিন আপনার সুখবর। এইবার কোরআন মাজিদ তো আমরা পড়ি, সমস্ত ছেড়ে দিয়ে আমি আর সময় পাবো না বলে কয়েক মিনিট আছে। তো কোরআন মাজিদ যে আমরা পাঠ করি, যে কেউ আমরা পুরুষ নারী সকলেই পড়ি, এই কোরআন পড়ার শেষে একটি দোয়ায়ে খাতমিল কোরআন বলে একটি লেখা আছে, দোয়ায়ে খাতমিল কোরআন মানে কোরআন খতম করার দোয়া, প্রত্যেকটা কোরআন মাজিদে প্রায় লেখা আছে দেখিছি আমি, এই কোরআন গুলা যেটা আগে থেকে রয়েছে, সৌদি আরব থেকে যেটা হচ্ছে ওটা নাই, কিন্তু এইগুলাতে আছে।
দোয়ায়ে খাতমিল কোরআন। আর এইটাই কিন্তু বেশিরভাগ মহিলারা পুরুষ প্রায় সাধারণ মানুষ পড়েই থাকে। এত কষ্ট করে 30 পারা কোরআন পড়লাম আর শেষে বিদাত করে সব নেকি রসাতলে চলে গেল, একটা নেকিও আমল নামায় যাবে না। সেজন্য অনুরোধ রইল, কোরআন মাজিদ যখন শেষ হয়ে যাবে ওই সূরা ওই শেষে যেটা দোয়ায়ে খাতমিল কোরআন আছে ওটা আদৌ পড়বেন না, ওতে হাত দেবেন না। এটা বিদাতীরা লিখেছে, এর কোন হাওয়ালা নাই, কোন রেফারেন্স নাই, কোন হাদিসের কোন টিকা দেওয়া নাই, হাদিসের নম্বর নাই, হাদিসের পৃষ্ঠা নম্বর কিছুই পাওয়া যায় না। বেকার ওরা লিখেছে, নিজের মন গড়া নিজের বানাওয়াট দিয়ে ওরা লিখে দিয়েছে। একটা দোয়া লিখেছে আড়াই সার, অর্থাৎ আড়াই লাইনের আছে, একটি ডান দিকে আল্লাহুম্মা আহনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম, এই বলে আড়াই লাইনের একটা আছে ডান দিকে দেখবেন দোয়ায়ে খাতমিল কোরআন বলে। আর বাম দিকের পৃষ্ঠায় দেখবেন পুরো পৃষ্ঠাটাই লেখা আছে একটা বিদাতি কথা, সাদাকাল্লাহুল আলিউল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। এইটা থেকে শুরু হচ্ছে, এটা থেকে পুরো একটা পৃষ্ঠায় লেখা আছে, কষ্ট করে পড়েন আর প্রচুর গুনাহগার হয়ে যাবে, পাপের বোঝা হয়ে গেল। শেষ দিন তো নেকির বোঝা নিতে হয়, এক এক অক্ষরে 700 গুণ নেকি হয়, আর সেই দিন পাপের বোঝা হয়ে গেল বিদাতটা পড়ে। জীবনে কোনো মহিলা কোনো পুরুষ পড়বেন না। আজ থেকে অনুরোধ রাখছি যারা অনলাইনে যারা নেটে ইউটিউবে যারা শুনবেন এই ভাষণ, অনুরোধ রাখছি প্রত্যেকটা মহিলা পুরুষকে এই বিদাতিটা কখনো পড়বেন না। কোনটা পড়বেন আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, যেটা সহি হাদিসে আছে ওটাই পড়বেন। এটা পড়বেন না তার দলিলটা কি? দলিল হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়ার যে বইটা আছে তার নাম হলো ফতোয়া লাজনা দায়েমা। এই ফতোয়া লাজনা দায়েমায় চতুর্থ খণ্ডে 151 পৃষ্ঠায় আছে যে এটা বিদাত পড়া যাবে না। আর তাম্মাদ বিল খায়ের বেশ কিছু কোরআন মাজিদে লেখা আছে, তাম্মাদ বিল খায়ের শেষ ভালো হোক এই বলে শেষটা ভালো, এটাও লেখা যাবে না ফার্সি শব্দ, বরং এটাই লেখা উচিত ছিল সুবহানাকা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাই কোরআন খতমের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা সহিহ নাসাই 10140 নম্বর হাদিস। এবং আরেকটি হাদিস আছে 1344 সিলসিলাতুল আহাদিসু সহিহায় আছে 3164 নম্বর হাদিস, এটা সেই হাদিস। কোরআন যেদিন শেষ হয়ে যাবে অথবা কোরআন মাজিদ প্রতিদিন পড়ছেন আধ ঘন্টা 20 মিনিট যাহোক পড়ছেন, পড়ার পরে যখন উঠবেন তখন এটা বলবেন সুবহানাকা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা অনুরোধ রইল। আর একটা দোয়া আছে মজলিস ভাঙা দোয়া, সেটাও পড়বেন। সেটা কেমন? সুবহানাকা বলা হয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা পড়বেন, এটাও পড়বেন কোরআন খতমের সময়। এবং কয় এক জায়গায় পড়বেন তা আমি এখন বলে দিচ্ছি, এটাও দেওয়া আছে সহিহ তিরমিজিতে 3433 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে হাদিসটি দেওয়া আছে যে 19812 নম্বর এবং দারমিতে হাদিসটি অর্থাৎ 5700 নম্বর। সহিহ তারগিবে আছে এই হাদিস 225 নম্বর আর হাকিমে আছে 2072 নম্বর, তাবরানি আওসাতে আছে 1455 নম্বর। এটা কে দেওয়া আছে? এই দোয়াটা যেটা বললাম লাস্ট, অর্থাৎ আশহাদু আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা কয়েক জায়গায় পড়তে হয়। যেমন মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উযু বানাইলো, উযু হয়ে গেল, তারপর আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই বলার পর আবার বলল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
কোতেবা ফিরাকতেন, একটা খোদাই করা পাত্রে লেখা হয় এটা, সুম্মা তবে আবে তাবেন, তারপর এটাকে গ্লিট করে দেওয়া হয়, মুক্তি মেরে দেওয়া হয়। ধরে নেন একটা বস্তা আছে, বস্তার ভিতরে লিখি বস্তার ভিতরে দেওয়া হলো এবং বস্তাটা আচ্ছাভাবে দড়ি দিয়ে হিঁকে দেওয়া হলো। আর ফালাম ইউকসারিলা ইয়াউমুল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত এই বস্তাটা আর খোলা হবে না, এই বস্তাটা আর খোলা হয় না। কবর থেকে উঠেই যখন কিয়ামতের দিনে চলে যাবে তখন ডান হাতে এটা দিয়ে দেওয়া হবে। দেখুন এই বান্দা উযুর সময় বলেছিল এই দোয়াটা, এই বিনিময়ে সে জান্নাত চলে যাবে। বলো আলহামদুলিল্লাহ, কেউ ছাড়বেন না এই দোয়াটা, মুখস্থ আজ থেকে করে নিন 24 ঘন্টার মধ্যে। শুধু তাই নয়, মহানবী বললেন এই দোয়াটা কয়েক জায়গায় বলা হয়, যেখানে প্রচুর লোক আছে, শেষ হয়ে গেল এবার তোমরা কাজ শেষ চলে যাবা তখন বলতে হয়, বিয়ে শাদিতেও বলতে হয়, বাজার থেকে যখন আসবেন তখনও বলতে হয়, মসজিদ ভেঙে যখন এখন আমরা বাড়ি যাবো তখনও আল্লাহ আমিন ফাজলিকা বলার পরোটা বলতে হয়, তারপর যখন কোরআন মাজিদ পড়া শেষ হয়ে যায় তখনও বলতে হয়, আর যখন উজু করা হয় তখনও বলতে হয়, আর যখন সভা ভেঙে যায় জালসা ভেঙে যায় তখনও বলতে হয়, আর যখন কোরআন পড়া হয় তখন বলতে হয়। তাহলে এই বিভিন্ন জায়গায় এই দোয়াটা কাজে লাগে, আর সব জায়গাতে আপনার সাক্ষী স্বরূপ কিয়ামতের দিনে আপনার কাছে নেকি ভান্ডার সঞ্চয় হবে। সেজন্য অনুরোধ রইল এই দোয়াটাকে আদৌ ছাড়বেন না, কত জায়গায় হচ্ছে দেখুন, আর এর বিনিময়ে আমরা প্রচুর নেকি আমল নামায় সংগ্রহ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য অনুরোধ রাখছি, বিদাতি কাজগুলোকে বর্জন করুন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত তরিকাকে আঁকড়িয়ে ধরে সারা জীবন চলুন, আমরাও চলব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমরা যারা আজকে কোরআন মাজিদের মূল্যায়ন করতে জানি না, মূল্যায়ন করার শুভ তৌফিক দান করো। হে আল্লাহ, কোরআনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, কোরআন মাজিদ যেন আমরা পড়তে পারি সারা বছর। অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, যারা এই মাসে আসলে, পবিত্র মাহে রমজান আসলে, তারা একবার দুবার তিনবার করে খতম করে, কোরআন শেষ করে। আবার কেউ দেখা যায় তার মায়ের নামে করছে, তার ফুফার নামে করছে, তার বাপের নামে করছে, তার দাদুর নামে করছে, দাদির নামে করছে খতম। এই খতম গুলাও বিদা, খবরদার কাউরে নামে করবেন না, কোরআন আপনি নিজে পড়ছেন নিজের হবে, অন্য জনের কাউরে হবে না। কোরআন মাজিদ অন্য জনের যায় না, আপনি সিয়াম পালন করছেন অন্য জনের হবে না, আপনি নামাজ পড়ছেন অন্য জনের হবে না, এগুলা নিজের নিছক নিজের জন্য, এই বিদাত কাজে যাবেন না। বরং আপনি যখন শেষ হয়ে গেল ওই দোয়াটা পড়ার পরে আপনার মা বাবার জন্য, নিজের আত্মীয় স্বজন যাতে আছে নিয়ত করুন, তাদের জন্য দোয়া করে দেন, তারা প্রচুর দোয়া পেয়ে যাবে, তারা আরাম পেয়ে যাবে, কবরের শাস্তি মাফ হয়ে যাবে, কোরআন যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আপনি সকলকে মনে মনে নিয়ত করুন, কার কার জন্য দোয়া করব, যারা মৃত্যু হয়ে গেছে তাদের নামে দোয়া করুন, হাত তুলে, আপনার দোয়া কবুল হয়ে যাবে, এতটা নেকি হবে তা বলা যাবে না। কো আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ যে আমাদের অমুক মৃত্যু মারা গেছে তাদের গুণারাশিকে মার্জনা করে দাও, তার উপরে রহম বর্ষণ করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, নিশ্চয়ই তুমি রহমকারী, অতএব ক্ষমা করে দাও, রহম করে দাও। এগুলো দোয়া করো, প্রচুর নেকি হয়ে যাবে আপনার, আর তারাও আরাম পেয়ে যাবে। এগুলো করতে হবে, কারোর নামে খতম করা হবে না, বরং তাদের নামে দোয়া করতে হবে। আপনি প্রথমে নিজের নামে দোয়া করুন, তারপর তাদের নামে করুন। দোয়া করার নিয়ম হলো প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপরে দরুদ পাঠ, তারপর ইসমে আজম, আল্লাহুম ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনটি যদি আপনার দোয়ার মাধ্যমে প্রথমে থাকে, তাহলে কারেন্টে যেমন তাড়াতাড়ি যাচ্ছে না, ওর থেকেও তাড়াতাড়ি কবর হয়ে যাবে। আর এই তিনটির মধ্যে একটা যদি আপনার না থাকে, দুটো থাকে তাও দেরিতে হলেও কবুল হবে, আর যদি একটাও না থাকে জীবনে কোনোদিন দোয়া কবুল হবে না। সারা জীবন যদি দোয়া করেন কেঁদে কেঁদে, দোয়ার আসমানে উঠবেই না। সেজন্য অনুরোধ রাখছি, শেষে গিয়ে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, দোয়ার সমাপ্ত ঘোষণা করবেন এবং হাত দুটো মুখমণ্ডলে মোচন করবেন না, যেহেতু হাদিসটা দুর্বল এসে গেছে। ওমা আলাইনি ইল্লাল বালাগ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।